হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপিকা আবার চলে এসেছি তোমাদের মাঝখানে নতুন আরেকটা ভিডিও নিয়ে। কাল যেহেতু তোমাদের বলেছিলাম যে আজকে 10টা গুনতে নতুন ভিডিও নিয়ে হাজির হবো, তো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে সকাল সকালে আমরা কোথায় ঘুরতে বেরিয়ে পড়লাম সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা যাক। সকাল সকাল আমরা চলে এসেছি একটা পার্কে ঘুরতে, যেটা হচ্ছে আমাদের মাসি বাড়ির একেবারেই পাশে অবস্থিত। তো দেখো তোমরা, পার্কটা এত সুন্দর, চারিদিকে পুরো সবুজে ঘেরা। পার্কটার নাম আমার ঠিক মনে নেই, কিন্তু আমরা গুপি গাইন আর বাঘা বাইন বলি, হয়তো এটাই নাম হতেও পারে। কারণ এই পাশে দুটো মূর্তি আছে গুপি গাইন আর বাঘা বাইনের, তো সেই জন্য আমরা এই পার্কটায় আসলে গুপি গাইন বাঘা বাইন পার্কই বলি বেশিরভাগ সময়। আর আমরা যতবার মাসি বাড়ি আসি এই পার্কটা হচ্ছে কমন ব্যাপার, পার্কে আসবই, কারণ আসলে এত সুন্দর। এই সময়টাই বলা চলে সবাই এখানটায় মর্নিং ওয়াক করতেই আসে, কিন্তু আজ মর্নিং ওয়াকে তেমন কোনো লোক দেখতে পাচ্ছি না। এর আগের বার যখন এসেছিলাম তখন অনেক লোকই ছিল, তবে আজকে টুকটাক আছে। আজকে আমাদের মতো দেখলাম অনেকেই এসছে ঘুরতে, যারা মানে দেখছে জাস্ট। তো আমরাও আগে একটু হেঁটে নেই, পুরো জায়গাটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই। অনেকটা বড়, দেখো শুরু থেকে তো দেখলেই, ওইখান থেকে আমরা আজকে পিছন গেট থেকে ঢুকেছি। তো দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে সবুজের সমারোহ, মাঝখানে জল, অনেকটা জায়গা নিয়ে কিন্তু পুকুরের মতো করে দেয়া, চারিপাশটা ঘেরাও করা, আর চারিদিকে নারকেল গাছ। এত সুন্দর লাগছে জাস্ট কি বলবো, তোমরা দেখলে তো বুঝতেই পারবে। তো দেখতে থাকো ভিডিওটা। এখানে যে দুটো মূর্তি দেখা যাচ্ছে, এখন তো ওর চারিপাশে গাছ দিয়ে ভরা, আগে এত গাছ ছিল না। আগে আমরা এই মূর্তির ওখানে যে কত মজা করেছি। তো সকাল সকাল আমরা বেশি লোক আসিনি, আমি মামা বোন আর একটা ছোট বোন, সবাই এই কয়জনই এসেছি, কারণ বাকি সব ঘুমাচ্ছে। দেখো মাছ, দেখো পুকুরটা এত সুন্দর মাছ যে আমি ভিডিও না করে পারলাম না। এত মাছ সকাল সকাল এরকম মাছ দেখতে পারার মজাই আলাদা না। ওই দেখো ডাঙায় একটা কাঁকড়া দেখা যাচ্ছে। কিছু সময় দাঁড়িয়ে মাছ দেখার পর এখন আমরা আবার একটু ঘুরতে শুরু করে দিয়েছি। তোমরাও দেখো, আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখাই। আসলে আমাদের আস্তে আস্তে আজকে একটু লেট হয়ে গেছে, তো সেই জন্য রোদও উঠে গেছে অনেকটাই। একটু পরপরই আমরা বেরিয়ে পড়ব, কারণ রোদের তাপটা বাড়তে শুরু করেছে। তো আর কিছু সময় আছি আমরা পার্কে। এইসব জিনিস দেখলে আমাদেরও ইচ্ছে করে ছোটবেলায় ফিরে যাই, তো আমরাও এখন বাচ্চা হয়ে গেছি। বোন এটাই চড়বে বলছিল, তো বোন একা একা তো আর উঠতে পারে না, তার জন্য আমরা দুজনও চলে এসেছি। ছোটবেলায় ফিরে যেতে কার না ভালো লাগে বলো? তো আমরাও একটু চলে যাচ্ছি। এই পাশে একটা বোন, এই ছোট্ট বোনটা এসছে, ও একা একা চড়তে পারছে না, বললাম আসতে, এলো না।
বোনকে উপরে উঠিয়ে রেখে দিয়েছি, আর নামাবো না আজকে। এখানে ছোটখাটো বাচ্চাদের জন্য এই যে কিছু জিনিস রয়েছে, তো বোন এটা দেখে উঠতে চাইলো, তো বোনকে উঠিয়ে দিলাম। আমরা একটু পাশে দাঁড়িয়ে দেখছি, ও ঘুরুক, আমরা মজা নেই। এখন চলে এসেছি আমরা দোলনায়, তো এদেরকে দোল দেওয়া হচ্ছে। অনেকক্ষণ তো ঘোরা হলো, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো বাই বাই ফ্রেন্ড, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা এইটুকুই, আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটন দান করে দিও। সবাই খুব খুব ভালো থেকো, বাই বাই বন্ধুরা।